একবার দীর্ঘ দিন হয়ে গেল ফতেমার গরের ভিতরে যখন খাবার নাই গড়ের ভিতরে রান্নার ব্যবস্থা নাই হজরতে ফাতেমার দাঁড়াতে পারেন না বসতে পারেন না আলীকে ডাক দিয়া বলছেন স্বামী আমার মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচব না আমি মরে যেতে পারি কষ্ট করে করে আমার সন্তান গুলাকে কষ্ট দিতে চাই না বাবা আমার কাছে একটা কাপড় দিয়েছেন ওই কাপড়টা তুমি বাজারে বিক্রি করে দিতে পারো জয় টাকা পাও ওই টাকা দিয়ে খাবারে নিয়ে আমার সন্তানদেরকে দাও মনোযোগ দিয়ে শুনলেন কি বুঝাতে চাই আলী কাপড় নিয়ে বাজারে পৌঁছে গেলেন বাজারে যাওয়ার পরে রসুলের পাকের দেওয়া গিফট হজরতে ফাতে মাকে দেওয়া এই কাপড়টা হজরতে আলী ছয় টাকায় বিক্রি করে দিলেন কয় টাকায় ছয় টাকায় বিক্রি করে দিয়া আলী যখন রাস্তা দিয়ে আসতেছে বাজার থেকে খাবার ক্রয় করবে এমন সময় আল্লাহ আলীকে পরীক্ষা করবার জন্যে দুইজন ফেরেস্তা পাঠাইয়া দিলেন যাও আমার আলীকে গিয়ে দেখো আমি আল্লাহকে কতটুকুন ভালোবাসা আলী যেই আলী আমাকে এতটুকুন ভালোবাসে তোমরা জানো না রে আল্লাহ আসমানের উপরে আলীর প্রশংসা করলেন আলী এমন এক বীর পুরুষের নাম দুনিয়ার জমিনে আলী কাউকে বই করে না আমাকে আলী এতটুকুন ভালোবাসে আলীর পায়ের ভিতরে একবার যুদ্ধের সময় তীর ঢুকে গেল আল্লাহ এই কথাগুলা ফেরেশ তাদের সামনে বর্ণনা করে বলতেছেন ফেরেস তারা কোনোভাবে যখন তীর যাচ্ছিল না কারণ আমার নবী জানাইয়া দিয়েছেন সাহাবিরা শোনো আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর খুলতে পারবে আলী যখন সোলাতে দাঁড়িয়ে যায় দুনিয়া ভুলে যায় একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো কথা মনে থাকে না আলি কিছুই বলতে পারে নাই কারণ দুনিয়ার জমিনে আলি যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনে না ফেরেস বললেন আল্লাহ তা আলীকে পরীক্ষা করা দরকার আলী যদি আপনাকে তো ভালোবেসে থাকে আলীকে আমরা পরীক্ষা করতে চাই আল্লাহ বলেন আলী ছয় টাকা নিয়ে রাস্তা দিয়ে বাজারে যায় দেখো গিয়া দুইজন দাঁড়াইয়া রাস্তায় কাঁদতেছে আর কাঁদতেছে সালাম দিয়ে বলছে আলী আমাদের দুইজনের পরিবার আমরা ভিন মানুষ এই দেশে আমাদের বাড়ি না আইসা আমরা বিপদে পড়ে গিয়েছি আল্লাহর ওয়াস্তে যদি আমাদেরকে কিছু দেওয়া সন্তানদের জন্য নিব আল্লাহর নাম যখন বলেছেন পকেটের মধ্যে ছয় টাকা আছে স্ত্রীর কাপড় বিক্রি করা টাকা বাজারে যাবেন কিছু ক্রয় করবেন এই জন্য রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্য হলো তারা যখন আল্লাহর নাম বলেছে আলী সব কিছু ভুলে গিয়েছেন আলী চিন্তা করেন আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে মরে যেতে পারে কিন্তু আমার সামনে যদি কেউ আমার আল্লাহর নাম বলে তাকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না তিনি বললেন রে আমার আল্লাহর নাম যেহেতু বলেছ তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না এই কথা বলে ছয় টাকা বের করে ওদেরকে দান করে দিলেন যাও নিয়ে যাও আমার বন্ধুগণ আমি জানতে চাই কাপড় ছিল কাপড় আসেনি কথা বলেন না কেন কাপড়ও নাই টাকাও নাই খাবার কিনে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নাই আলি আল্লাহর কাছে কান্না করে বলছে আল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহ আলী কান্না করে করে সামন দিকে যায় কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লাল গোড়া নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে আলিকে দেখে ডাক দিয়ে বলছে আলিরে তুমি কি গোড়াটা ক্রয় করবা আলি ডাক দিয়ে বলেন ভাই আমার কাছে এক টাকাও নাই আমি গুড়া কিনবো কেমনে বিক্রেতা বলছে ভাই আলিরে তুমি যদি কিনো তোমাকে আমি বাকিতে বিক্রি করবো তবে একশো টাকায় তোমার কাছে আমি বিক্রি করব আমার গুড়া তুমি নিয়ে যেতে পারো বিক্রি করে আমার টাকা আমাকে দিবা লাভ তুমি নিয়ে যাও আলি চিন্তা করলেন বাকিতে যখন গুড়া দিতে চায় আমি নিয়ে যাই আলি গুড়া নিয়ে বাজারে পৌঁছে গেলেন বাজারে যাওয়ার পরে একজন লোক এসে আলীকে বলছে তোমাকে তো চিনি লাগে এত সুন্দর গুড়া কত টাকায় বিক্রি করতে চাও আলী চিন্তা করলেন আমি আবার কয় টাকা দাম বলবো জানি না কিছু তিনি বললেন ভাইরে তুমি বলো কয় টাকা দিয়ে কিনে নিবা লোকটা বলছে তোমার গুড়াটাকে আমি একশো তো ষাট টাকা দিব সোহান আল্লাহ বলেন আলি চিন্তা করলেন একশো ষাট টাকা মানে একশো টাকা মালিক রে দিলে ষাট টাকা লাভ দামা দামি করে লাভ নাই এমন কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যায় না তিনি বললেন ভাই ভাই কাস্টমার ক্রেতা আপনি গুড়াটা নিয়ে যান একশো ষাট টাকা দেন সংক্ষেপ করে ঘটনা বুঝাতে চাই একশো ষাট টাকা দিয়ে গুড়াটা বিক্রি করে রাস্তায় এসে গুড়ার মালিককে একশো টাকা দিয়ে দিলেন আছে কত আল্লাহর রাস্তায় দিনে দান করেছিলেন কত ছয় টাকা আল্লাহ বলছেন এক দিলে দশ আলী তুমি আজকে ছয় টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে যে উদারতা দেখিয়েছো আমি আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে আগে ছয় দশে ষাট টাকার মালিক বানাইয়া দিলা আল্লাহ একবার বলেন কেমন রব আলী এবার বাজারে গিয়েছে মন বড় খুশি আগে ছয় টাকার খাবার কিনবার কথা ছিল এখন বাজারে গিয়ে ষাট টাকার কিনছে কম হইছে না বেশি খাবার কিনে কাদের মধ্যে নিয়েছেন স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করেছেন বাড়ির দিকে যান কাদের মধ্যে বস্তাব বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গিয়েছেন হাজরতে ফাতেমাকে ডাক দিয়েছেন ফাতেমার দরজা খুলে বলছেন স্বামী এই ব্যাপার কি ব্যাপার আপনার কাছে এত খাবার কুত্তি কে বস্তা বস্তা খাবার দেখা যায় এত টাকা আপনি কোথায় পেলেন আমার কাপড় তো এত টাকায় বিক্রি হওয়ার কথা না কাপড়টা তো পুরাতন হাজরতে আলী বললেন ফাতেমা তোমার কাপড় আমি ছয় টাকায় বিক্রি করেছি ফাতেমা বললেন স্বামীরে খবরদার ঘরে গড়ে না আমার ঘরে এই খাবার নিয়ে না তোমার কাদের মধ্যে যেই খাবার দেখতেছি এগুলা ছয় টাকার না এগুলা অনেক বেশি টাকার যেই লোকটার পকেটে এক টাকাও ছিল না সে এত টাকা কোথায় পেল ও স্বামী আমি না খেয়ে মারা যেতে পারি সন্দেহজনক কোনো খারাম খাবার আমি ফাতেমার ঘরে ঢুকতে দিব না আগে বলো টাকা পয়সা কোথায় এত টাকার খাবার আনছো কেন টাকা কোথায় পেয়েছো আলী বলছেন স্ত্রীরে তুমি আমাকে জানো ভালো করে আমি কেমন লোক আমি অন্যায় করবার মতো লোক না তুমি আমাকে ঘরে ঢুকতে দাও তোমার কাছে খুলে বলবো ফাতেমা বলছেন না না এখানে বলেন দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে এমন মহিলা আছে স্বামীকে দরজা দাঁড় করে এবং আগে বলেন কি আনছেন কথা কোন থেকে আসেনি গুলো কি আগে বলেন ঘরে ঢুকতে দিতাম না আছেনি এখন খুব খুশি আপনারা আমাদের এলাকায় গ্রামগঞ্জ এমন মহিলা আছে ও যুবক তোমাদেরকে বলছি কিছু যুবক আছে বিয়ের আগে মা বাপকে দেখতে পারে বিয়ের পরে তাই শুনে মা বাপরে দেখতে পারে না কথা বলেন না কেন খুশি আপনাদের। এমন স্ত্রী ও এলাকায় পাওয়া যায় বিয়ের পরে এলাকার বড় হুজুরের কাছে যায় গিয়া বলে হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন কি তাবিজ কেমন গরম তাবিজ আমার স্বামী যা ইনকাম করে টাকা পয়সা শুধু আমারে দেও হের মা বাপরে যেন না দে হের ভাই বোন না দেয় আমার বন্ধুগণ শুধু আমারে দেও হজুর বলতেছেন এমন তাবিজ শুধু আপনারে দিব তার মা বাপরে দেখতে না পারে আজকাল কেমন তাবিজ দে ঘরের ভিতরে তাবিজ দিয়া মারামারি ঝগড়া লাগাইয়া দেয় এলাকায় আছে আছে এলাকা হুজুর তাবিজ দুই হাজার টাকা বেশি দিন এমন তাবিজ দিতেছি আমি বিদেশ থেকে ঢাকা থেকে যা টাকা ইনকাম করবে সব তোমারে দিব জীবনে তার মা বাবারে দেখতে পারবে না ভাই বোন দেখতে পারবে না গরম তাবিজ দিতেছি একটা বালিশের নিচে রাখবা একটা কম্বলের নিচে একটা পালঙ্গের নিচে একটা বিজয়ে পানিতে খাওয়াইবা তেরো দিন ঠিক কিনা কথা কন আর একটা আগুনের মধ্যে চুলাই দিবা তো কলিজায় জলের ভিতরে জ্বলব ঠিক আছে নি হ্যাঁ একটা দিবা দরজার মুখের মধ্যে দিবা আর আরেকটা তাবিজ যে তাবিজ লেইকা দিস হুজুরের কপালে ঠাটা পড়বার জন্যে কথা বলেন না কেন এই তাবিজ লিখতে কইছে কেটা তোমারে পরিবারের ভিতরে তাবিজ দিয়া শয়তানি লাগাইয়া মা বাবার মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া ভাই ভাইয়ে ঝগড়া পরিবারে পরিবারে ঝগড়া লাগাইয়া দিতে বলছে কে কথা বলেন না কেন এগুলা করেনি কেউ এগুলা হালাল না হারাম